কাপচা কত গল্প বলে সকাল বিকেল সন্ধে বেলা আমি আসছি দেখতে এজ এ সাধারণ জনগণ হিসেবে আমার ইচ্ছা ছিল ও শুনছিলাম যে কি ধরনের টি বোর্ডে প্রোগ্রাম করছে আর কি দিস ইজ সামথিং রিয়েলি ক্রিয়েটিভ এক কাপ চা কত গল্প বলে সকাল বিকেল এটা হয়তো অনেক ধরনের ভেরিয়েশন দেখা যায় একটা চায়ের কত ধরনের ভেরিয়েশন হতে পারে সেটা বোনা হয় এখানে আসলে বোঝা যায় তো দ্যাটস এ ভেরি গুড পার্ট অ্যান্ড গুড সাইন যে এই শিল্পটাকে যদি আরও বেশি সমৃদ্ধ করা সম্ভব হয় সেই জন্য টি বোর্ডকে থ্যাঙ্কস জানাচ্ছে এই ধরনের একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য আমার বাবার খবর কাগজে পড়া এক কাপ চা চুমুকেই অভিমান উড়ে যায় ঝগড়া এক কাপ চা একটা হচ্ছে ঝাল চা যা কখনো আগে টেস্ট করিনি ফার্স্ট টাইম ভালো চা টেস্ট করেছো হ্যাঁ কয়টা দুইটা জাগছি রাত কাল এক্সাম তাই সাথে নিয়ে এক কাপ চা খুবই ভালো হচ্ছে অ্যাকচুয়ালি মানে এতগুলো স্টল যে আছে মানে এতগুলো ব্র্যান্ড যে বাংলাদেশে চায়ের আছে এটাই জানতাম না এখানে এসে জানলাম আর সাথে গানের আয়োজনটাও ভালো আছে এক কাপ চা কাগজ কলম আর খুঁজে ফেরা কবিতা এক কাপ চা পড়ার আগে রাতে সারা রাতে চা খাই অবশ্যই হ্যাঁ আর আমাদের দেশের পণ্যকে এভাবে প্রমোট করা একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিন্তু বিস্কিট বিকেলের নাস্তা নির্দোষ এবং দারুণ পানীয় যদি সাথে থাকে আমার ধারণা কাব্য সাহিত্য ফিল্ম মিউজিক হোয়াটএভার এটার সাথে এত ভালো যাবে এই জন্য আমি তো স্বপ্ন দেখি এটা দিয়ে চা বোর্ড শুরু করলো আমি চাই উৎসবটা শ্রীমঙ্গলে চলে যাক আমি চাই এটা চা বাগানে চলে যাক আমি চাই সেখানে অনেক গান হোক নাচ হোক আমরা সবাই যাই আমরা থাকি আমরা ক্যাম্প করে থাকি ওখানে যেভাবে বাইরে হয় সেরকম একটা যখন হবে তখন আমার মনে হয় যে এটা আরও ভালো হবে আমি চা বোর্ডকে অনেক ধন্যবাদ কত গল্প বল